অল্প খরচের মধ্যে কিভাবে আপনারা বাদাম ভেজে খাবেন এবং বাদামটা না খেলে কি ক্ষতি হতে পারে। আপনারা যারা কিটো ডায়েট করতেছেন তারা অনেকে প্রশ্ন করলো যে বাদামটা না খেলে কি সমস্যা হবে, তাদের জন্য আমার আজকে স্পেশাল ভিডিওটি। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাইমুনা কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। দেশি বিদেশি বড় ছোট সকলের পছন্দের খাবার, ডায়েটের খাবার এবং হেলথ টিপসের ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড দিয়ে থাকি, আশা করছি আপনাদের ভালো লাগবে। সব সময় মানুষের জন্য চীনাবাদাম স্বাস্থ্যসম্মত খাবার হিসাবে গণ্য হয়েছে, তো শখের বসে অনেকেই আছে চীনাবাদাম খায়। তবে এর উপকারিতা সম্বন্ধে যদি জানতে পারেন তাহলে প্রতিদিনের খাদ্য তালিকাতে আপনারা এই চীনাবাদামটি রাখতে চাইবেন। এটি শরীরের অনেক উপকার করতে সক্ষম, এটি পুষ্টিসম্মত হওয়ার খেতেও বেশ দারুণ। আসুন জেনে নি তাহলে চীনাবাদামের কিছু উপকারিতা সম্বন্ধে। শরীরের মাত্রাধিক কোলেস্টরল, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ওজন বৃদ্ধি ও ডায়াবেটিসের মতো কঠিন রোগের সৃষ্টি করে কোলেস্টর। তো বাদামে অসাধারণ কার্যকারিতা ফ্যাট শরীরের থেকে কোলেস্টর কমাতে সাহায্য করে। তাছাড়া এই বাদাম শরীরের চর্বি কমাতে সাহায্য করে। প্রতিদিন এক মুঠো চীনাবাদাম খেতে পারেন শরীরের কোলেস্টর কমাতে। প্রতিদিন খাদ্য তালিকায় এক মুঠো বাদাম যুক্ত করুন, আপনার অতিরিক্ত ওজনের সমস্যা থেকে মুক্তি পাবেন। তাছাড়া এটি আপনার শরীরের দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সহায়ক করে। যাদের অল্প বয়সে চোখের সমস্যা বা যদি চলে যাচ্ছে কোনো কিছু করার সময় যে মনে থাকতেছে না, তারা কি করবেন, প্রতিদিনই আপনার খাদ্যের তালিকাতে বাটারের সাথে বা ঘিয়ের সাথে ভেজে আপনারা বাদামটি খেতে পারেন। তো চলুন আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে বাটার দিয়ে বা ঘি দিয়ে তো আপনারা কিভাবে বাদাম ভেজে নেবেন এবং সংরক্ষণ পদ্ধতি দেখাবো। চলুন রেসিপিটা শুরু করা যাক। তো আমি একটা চুলার মধ্যে একটা ফ্যান বসিয়ে দিলাম। আপনারা চীনা বাদামের পরিবর্তে অন্যান্য বাদাম যেগুলো আছে ওগুলো নিতে পারেন যদি আপনাদের সামর্থ্য কুলায়। তবে বাদামের ক্ষেত্রে এক এক বাদামের ভিতরে এক একটা ভিটামিন থাকে, আর কোনোটা যদি না থাকে তাহলে আপনারা চীনা বাদামটা খেতে পারেন। সবচাইতে সস্তা বাদাম হচ্ছে যে চীনা বাদাম, তাই এই বাদামটি সবাই খেতে পারেন কিনে। যাদের সামর্থ্য আছে তারা এই বাদামটি কিনে খেতে পারবেন, অল্প খরচের মধ্যে এটা বাজারে পাওয়া যায়। তো দেখেন কড়ার মধ্যে বাদামটাকে এভাবে হালকা করে চুলার জালটা কমিয়ে রেখে এটাকে ভেজে নিতে হবে। তো আমি বাদামটাকে টেলে নিব প্রথমে। এখানে আমি কোনো তেল বা কোনো কিছু ইউজ করলাম না, প্রথমে টেলে নেব। যদি আপনি বেশি জাল দিয়ে দেন তাহলে বাদামটা পুড়ে যাবে। অনবরত এটা নেড়ে চেড়ে যখন দেখবেন বাদামের খোসাটা চলে যাচ্ছে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। আমি একটা উঠিয়ে দেখলাম, দেখেন খোসাগুলো সরে যাচ্ছে। তো আমি একটা স্টিলের জাঞ্জন নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি হালকা করে ঠান্ডা করে নেব। নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা করে নিয়ে আমি এখন চুলার উপর থেকে নামিয়ে নিলাম। এখন আমি খোসাগুলোকে বাদ দিয়ে দেব। এই যে দেখেন এরকম মুখ দিয়ে আপনি চেপে চেপে খোসাগুলোকে ফেলে দিবেন। ভাজা যদি ঠিক মতো হয়ে যায় তখন দেখবেন খোসাটা আরামসে দুই তিনটা চাপ দেওয়ার পরে আরামসে সবগুলো উঠে যাবে। আপনাকে বুঝতে হবে যে কখন বাদামটা ভাজা হয়ে গেছে। খোসাগুলো সরিয়ে নিলাম, এখন আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এক চামচ ঘি, এটা আমি আসল ঘি দিলাম। আর যাদের কাছে আসল ঘিটা নেই তারা সরিষার তেল দিয়ে ভেজে নিতে পারেন, তবে ঘি বা বাটার দিয়ে ভাজলে খুব ভালো হয়। আজকে আমি অন্যান্য সময় আমি বাটার দিয়ে ভাজি, আজকে আমি ঘি দিয়ে ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। তো হালকা দুটো তিনটা রয়ে গেছে, কোনো সমস্যা নেই, ওটা খাওয়ার সময় ফেলে দেবো। তো আমি এখন একটু লবণ দিয়ে দিচ্ছি বাস টেস্ট আসার জন্য। বাদাম ভাজার সময় যদি একটু লবণ দিয়ে দেন তাহলে খেতে ভালো লাগে। তো এটাকে আমি হালকা পাতলা করে এক মিনিটের মতো ভেজে নেবো ঘিয়ের মধ্যে। তো এটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা জারের মধ্যে রেখে দেবো। বাদামটা এখন ঠান্ডা হয়ে গেছে, একদম মুসমুসা কুরকুরা হয়ে গেছে এটা। তো আমি এখন জারের মধ্যে ঢেলে নিচ্ছি। তো বাস তৈরি হয়ে গেলো আমার মজাদার বাদাম ভাজা। আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে, উপকারিতা সম্বন্ধে জেনে আপনারা উপকৃত হয়েছেন। তো যদি উপকৃত হয়ে থাকেন তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করবেন, যাতে করে ওনারা জানতে পারে অল্প খরচের মধ্যে আপনারা শরীরকে সুস্থ রাখতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে, এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে যাবেন, যাতে করে ভিডিও ডালার সাথে সাথে নোটিফিকেশনটা পেতে পারেন। আজকের জন্য বিদায় নিলাম, অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।